অবশেষে মেসি জাদুতে বিশ্বকাপে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বাঁচা মরার ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি, হ্যাট্রিক করে জেতালেন শুরুতেই পিছিয়ে পড়া দলকে। সব শঙ্কা কাটিয়ে আর্জেন্টিনা সরাসরি উঠে গেল রাশিয়া বিশ্বকাপে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শেষ রাউন্ডে একুয়েডরকে 3-1 গোলে হারিয়ে ভাগ্য নিজেদের হাতেই রেখেছিল আর্জেন্টিনা। অন্য ম্যাচে ব্রাজিলের কাছে চিলি হেরে যাওয়ায় আর কলম্বিয়া পেরু ম্যাচে ড্র হওয়ায় তৃতীয় হয়ে আর সরাসরি তাই 2018 সালে বিশ্বকাপ উঠে গেল আর্জেন্টিনা। টানা 3 ম্যাচ ড্রয়ে শেষ রাউন্ডের আগে ষষ্ঠ স্থানে থাকা আর্জেন্টিনা ছিল ভীষণ শঙ্কায়। তার উপর ম্যাচটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2,850 মিটার উঁচুতে কিটোয়ে, যেখানে 2001 সালের পর জেতেনি আর্জেন্টিনা। অসাধ্য সাধনের ভার ছিল আর অধিনায়ক আর দলের সেরা খেলোয়াড় মেসির কাঁধেই। বার্সেলোনার এই ফরওয়ার্ডের দেখালেন কেন তাকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হওয়া ম্যাচের 38 সেকেন্ডের মধ্যে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ ভাগ্য নিজেদের হাতে রাখতে হলে আর্জেন্টিনা তখন কমপক্ষে 2 গোল করতে হতো। মেসির নৈপুণ্যে সমতা ফেরাতে দেরি হয়নি আর্জেন্টিনার। দ্বাদশ মিনিটে বায়ে ডি মারিয়াকে বল বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন মেসি। কাটব্যাক বল ফেরত পেয়ে প্রথমে ছোঁয়াতেই বা পায়ের টোকায় জাল পাঠান তিনি। 8 মিনিট পর আরেকটি দুর্দান্ত গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ডি মারিয়ার বাড়ানো বল বিপদমুক্ত করতে পারেনি প্রতিপক্ষের খেলোয়াড়রা। মেসি বল পেয়ে ডি বক্সে ঢুকে ছুটে আসা 2 ডিফেন্ডারকে বাধা এড়িয়ে জোরালো শটে উপরে বা কোণ দিয়ে জালে 62তম মিনিটে হ্যাট্রিক করে যেন সব অনিশ্চয়তার অবসান ঘটালেন মেসি। এবার শত্রুদের সঙ্গে মেতে উঠলেন বাঁধনহারা উল্লাসে। অনেকে বলেছিল এটা হতে যাচ্ছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর্জেন্টিনা অধিনায়ক জবাবটা তোলা রেখেছিলেন যেন এই ম্যাচের জন্যই।